কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা শেখ শফিকুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণমূলক আলোচনা এবং তার লেখা যখন পড়বে না মোর পায়ের চিহ্ন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর টাউন হলের বীরচন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেখ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার। প্রধান আলোচক ছিলেন সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত। এ সময় বীর মুক্তিযোদ্ধা শেখ শফিকুর রহমানের সহধর্মিণী নুরুন্নাহার বেগম এবং বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন চৌধুরী সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।